আজ বৃহস্পতিবার নয় কার্তিক দু হাজার বাইশ সালের সাতাশে অক্টোবর জাতিকাদের আজকের দিনটি মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই রাজযোগ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে জানাই শুভ ভাতৃ দ্বিতীয়া ভাই দূজ বা ভাই ফোটার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন শাস্ত্র মতে কথিত আছে আজকের এই বিশেষ দিনের বিশেষ তিথিতে বন যমুনার বাড়িতে যান মৃত্যুর দেবতা যমরাজ আর আজকের দিনেই যমুনার হাতে রান্না করা খাবারও তিনি খান তখন যমুনা দেবী তা দাদার কাছে আশীর্বাদ চাইলে আশীর্বাদস্বরূপ যমরাজ বলেন আজকের এই বিশেষ দিনের বিশেষ তিথিতে যে সমস্ত ভাইয়েরা তার বোনের বাড়ি গিয়ে বোনের হাতের রান্না গ্রহণ করবে তাদের কখনোই অকাল মৃত্যুর ভয় থাকবে না আজ বোনেরা ভাইয়েদের উদ্দেশ্যে স্ক্রিনে যে কথাগুলি দেখতে পাচ্ছেন এটিকেই মন্ত্র আকারে ভাইয়ের উদ্দেশ্যে অন্ততপক্ষে তিনবার জপ করতে যেন ভুলবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে ফাইভ পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দিনটি কিন্তু চড়াই উতরায়ের মধ্য দিয়েই অতিবাহিত হতে চলেছে জীবন নিয়ে হেলা ফেলা করবেন না জানবেন জীবনের যত্নই কিন্তু আপনার আসল অঙ্গীকার হেলথ ইজ ওয়েলথ স্বাস্থ্যই সম্পদ সকাল সকাল ঘুম থেকে উঠে যোগ যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নেবেন প্রভূত পরিমাণে উপকার পাবেন অন্যথায় কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলে হতাশা কিন্তু আপনাদের গ্রাস করতেই পারে অর্থগতভাবে আজ আপনাদের আয় ইনকাম বাড়তে চলেছে বিজনেসম্যানেদের আর্থিক লেনদেন বিনিয়োগের জন্যও দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনা বাস্তবায়নের জন্য দিনটি অত্যন্ত শুভ আজ আর্থিক লেনদেন বিনিয়োগ আপনারা করতেই পারেন আজ কিন্তু নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করবেন না চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে ভ্যাকান্ট টাইম বা খালি সময়ে সেই সমস্ত কর্মগুলি করবার চেষ্টা করুন যেগুলি দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ আছে যারা রাজনীতিবিদ আছেন তাদের বলবো জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্পই নেই ক্রিয়েটিভিটি অর্থাৎ সৃজনশীলতা হারিয়ে ফেলার কারণে সিদ্ধান্ত গ্রহণ করা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত কঠিন মনে হতে পারে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে মাদকা শক্ত হতে পারে চোখে চোখ রেখে খুব জিলি মিথ্যে কথাও বলে দিতে পারে আজ গৃহে কোনো রিপেয়ারিংয়ের জব বা সামাজিক কোনো জমায়েতে আপনারা অংশগ্রহণ করতে পারেন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের বোঝান আপনি তাদের ভালোবাসেন কেয়ার করেন পরোয়া করেন সংবেদনশীল কর্মের মাধ্যমে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী সন্দেহপাতি হলে বা তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে আর যেহেতু বৃহস্পতিবার তাই গুরুদেব বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং সগুরাবে নামা এটি একশো আটবার জপ করে দিন শুরু করুন